প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2001 সালে গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল এবার দেশ বিক্রি করে সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় আসতে চায় দলটি শেখ হাসিনা বলেন কোনো কিছু বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় থাকতে চায় না বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো তবে আমেরিকা প্রশ্নে ভারত কি করবে না করবে সেটা তাদের বিষয় প্রধানমন্ত্রী আরো বলেন নির্বাচন এগিয়ে আনার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে রিপোর্ট রকুনুসামানের প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে বুধবার গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে মার্কিন প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী উঠে আসে ভারত মার্কিন সম্পর্কে বাংলাদেশের প্রসঙ্গ নিয়েও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মার্কিন ইউরোপীয় কংগ্রেসম্যানদের অভিযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 এ বিএনপি ক্ষমতায় এসেছিল কিভাবে তখন তো গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায় আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই ইচ্ছে না কিন্তু আমার দ্বারা সেটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি বিএনপির আন্দোলন নানা অপপ্রচারের সমালোচনা করার পাশাপাশি নির্বাচনকালীন সরকারের বিষয়গুলোও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী যে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে খালেদা জিয়ারই উক্তি ছিল যে পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই এখন তারা আবার একবার যেটা তারাই বাদ দিচ্ছে এবং এই পদ্ধতিটা তারাই নষ্ট করেছে তারাই কিন্তু এটা রাখেনি সেইটাকে আবার তার ফেরত যাচ্ছে একজন নির্বাচিত জায়গায় আরেকজন নির্বাচিতই আসতে হবে এটা সকলে জানে জানার পরেও আমি জানি না কেন এই সাংবিধানিক জটিলতা সৃষ্টির কেন চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যটা কী আর ইলেকশন যখন হবার নির্বাচন কমিশন ঘোষণা দেবে ইলেকশন হবে জনগণ ভোট দেবে যদি আমাকে ভোট দেয় আমি আছি না দিলে নাই এ তো আমি বারবার বলছি অপরাধ করে বিদেশে পালিয়ে গিয়ে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে অপপ্রচার চালানোদের করা সমালোচনা করেন শেখ হাসিনা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বেশ কিছু অপরাধী যারা হয়তো এখানে অপরাধ করেছে বা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা এখন বিদেশে যে অনেকেই একবারে বিরাট কেউ মানবাধিকারের প্রবক্তা হয়ে গেছে কেউ দুর্নীতি বিরোধী প্রবক্তা হয়ে গেছে এবং এখন ডিজিটাল বাংলাদেশ যার যার মতো দোকান খুলে এবং তাদের অর্থটা কোথা থেকে আসে সেটা হলো প্রশ্ন যারা এখানে বিভিন্ন ধর্মীয় প্রধানরা ধর্মীয় প্রতিষ্ঠান তারা কিন্তু ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এবং তারা সে চিঠিও পাঠিয়েছে যেখানে তারা খুব ভালো অবস্থায় আছে কারণ এখানে এদেরকে কিন্তু আমাদের কারো বলতে হয়নি তারা নিজেরাই বলেছে যে না ওই ধরনের যে কথাটা চিঠিতে লেখা হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা এটা এখানে কিন্তু সকলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী যারা উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান শেখ হাসিনা রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা